মিরাক্কেল খ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনি এখনও শঙ্কামুক্ত নন, তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। চিকিৎসকরা জানিয়েছেন যে তার শরীরের 25% পুড়ে গেছে। গতকাল আপনারা হয়তো জানেন, গাজীপুর মহানগর পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস ভর্তি বেলুন বিস্ফোরণে দগ্ধ হন তিনি। পশ্চিমবঙ্গের জনপ্রিয় টিভি শো মিরাক্কেল সিজন 6 এর চ্যাম্পিয়ন আবু হেনা রনি, কৌতুক দিয়ে দুই বাংলার মানুষের মনে স্থান করে নেয়া এই অভিনেতা গুরুতর অবস্থায় ভর্তি আছেন হাসপাতালে। গেল শুক্রবার গাজীপুর মহানগর পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ নেয় আবু হেনা রনি, যাতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠান উদ্বোধনে বারবার বেলুন উড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে মঞ্চের পাশে বিক্রেতা নিজেই বেলুনে আগুন লাগিয়ে উড়ানোর চেষ্টা করলে বিস্ফোরণ ঘটে। এতে রনি সহ বেশ কয়েকজন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় রনিকে নেওয়া হয় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। এখন পর্যন্ত সে ভালো, স্টেবল আছে, বাট 72 ঘন্টার আগে আসলে কোনো ধরনের ঝুঁকিহীন বা ঝুঁকিমুক্ত এই ধরনের কোনো কমেন্টস করার সুযোগ নাই আমাদের। রনির সাথে আমরা কথাও বলেছি, সে মানসিকভাবে খুব বুস্ট আপ আছে, আমরা কথা বলেছি এবং ডাক্তার সামন্তলাল সে তারও প্রচুর হেল্প করছে এবং আশাবাদী, আমরাও আশাবাদী যে ভালো ভালো কিছু হবে। চিকিৎসক জানান রনির শরীরে 25% আর পুলিশ সদস্য জিল্লুর রহমানের 19% পুড়ে গেছে। এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর মহানগর পুলিশ। নাফিউল ইসলাম লিঙ্কন, চ্যানেল 24, ঢাকা।